দেশের সমস্ত বোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য দারুণ সুখবর গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ বোডাফোন আইডিয়ার রেগে লাল জিও এয়ারটেল জোর ধাক্কা খেতে চলেছে এবার জিও জিও চক্রান্তকে জল ঢেলে চমক দিতে চলেছে বোডাফোন আইডিয়া কন্ঠাসা হতে পারে মুকেশ আম্বানির জিও বিশাল বড় সুযোগ পেতে চলেছে বোডাফোন আইডিয়ার গ্রাহকরা এবারে নড়ে চড়ে বসেছে বোডাফোন আইডিয়া দিন যত গরজ ছিল গ্রাহক হারাচ্ছিল ছিল বোডাফোন আইডিয়া তারপরই এবারে নড়ে চড়ে উঠলো বোডাফোন আইডিয়া গরিব পরিবারদের জন্য জন্য দারুণ সুখবর যাদের মূলত বোডাফোন এবং আইডিয়া সিম রয়েছে তাদের জন্য রয়েছে বিশাল বড় একটি ঘোষণা যদি আপনার বাড়িতে বোডাফোন আইডিয়া সিম থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর তাই যদি আপনি বোডাফোন আইডিয়া গ্রাহক হয়ে থাকেন তাহলে ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনার বোডাফোন আইডিয়া অথবা এয়ারটেল সিম থেকে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং এই আপডেটটি বোডাফোন আইডিয়া প্রত্যেক গ্রাহকদের কাছে পৌঁছাতে ভিডিওটিকে শেয়ার করবেন আর যদি আপনার জিও সিম থেকে থাকে তাহলে এই মুহূর্তে জিও কতটা খারাপ পরিষেবা দিচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস আজ মূলত বোডাফোন আইডিয়ার তরফ থেকে তাদের সকল গরিব গ্রাহকদের জন্য যে অফারটি নিয়ে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই জানে দি টেলিকম জগৎ মাতিয়ে রেখেছে জিও এবারে কে টেক্কা দিতে এয়ারটেল উঠে পড়ে লেগেছে তবে একসঙ্গে বহু সংখ্যক গ্রাহক পেয়ে জিও যখন রাজ করছিল গোটা ভারতবর্ষ জুড়ে বা সাধারণ মানুষকেও যখন চুষতে শুরু করে দিয়েছে তখন তাকে টেক্কা দিতে এয়ারটেলের এর একের পর এক ধামাকা অফার অপরদিকে দিনের পর দিন কোণঠাসা হচ্ছিল বোডাফোন আইডিয়া তবে তাকে কোনঠাসা এবং তাদের ব্যবসা গুটোতে জিওত সংস্থার তরফ থেকে অন্য পদক্ষেপ নিয়েছিল ট্রাইয়ের ট্রায়ের কাছে আবেদন করেছিল টু এবং থ্রি পরিষেবা বন্ধ করে দিতে আর টু এবং থ্রি পরিষেবা বন্ধ করে দিলে বোডাফোন আইডিয়া প্রায় ব্যবসা গুটোতে বাধ্য হতো আর এই বোডাফোন আইডিয়া টু জি বন্ধ করে দিলে দেশের কোটি কোটি গ্রাহক যারা সুইচ বা কিপ্যাড মোবাইল ব্যবহার করে থাকেন সব বেশি সমস্যায় পড়ছেন তারা কারণ সুইচ বা কিপ্যাড মোবাইল গুলিতে টু অথবা থ্রি এখনো পর্যন্ত চলে যেখানে ফোর জি সিম সাপোর্ট করে না আর বাড়ির বয়স আর বাড়ির বয়স্করা এখনো পর্যন্ত সুইচ বা কিপ্যাড মোবাইল ব্যবহার করে থাকেন সমস্যায় পড়তেন ওই সকল গ্রাহক গুলো বিশেষ করে বয়স্ক মানুষগুলো এবারে তাদের দিকে লক্ষ্য রেখে বোডাফোন আইডিয়ার তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে রিপোর্টটিতে বলা আছে টু জি এবং থ্রি জি পরিষেবা বন্ধ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন টেলিকম সংস্থাগুলির মধ্যে আলোচনা চলছে বোডাফোন আইডিয়া মুকেশ আম্বানির রিলায়েন্স জিওর পরিকল্পনায় ইতিমধ্যে বিরোধিতা করেছেন জিও দেশে টু জি এবং থ্রি জি পরিষেবা বন্ধ করার প্রস্তাব দিয়েছিল তাইকে তবে বোডাফন আইডিয়া বলছে এভাবে জোর করে 2G এবং 3G পরিষেবা বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত ঠিক হবে না এর ফলে দেশের দরিদ্র শ্রেণীর মানুষের জন্য সমস্যা হবে দরিদ্র জনগোষ্ঠীগুলি মৌলিক টেলিকম পরিষেবা থেকে বঞ্চিত হবে জিওর পরিকল্পনা ছিল যে তারা ট্রাইকে প্রস্তাব দিয়ে 2G এবং 3G গুলিকে বন্ধ করে দিয়ে সমস্ত ব্যবহারকারীকে 4G এবং 5G তে কনভার্ট করে নিজেদের কাছে টেনে নেবে আর জিওর এই পরিকল্পনাই জল ঢেলে দিল বোডাফন আইডিয়া কারণ এই মুহূর্তে বোডাফন আইডিয়ার টোটাল গ্রাহক

না তাদের দিকে লক্ষ্য রেখে এবার বোরাফন আইডিয়া সংস্থার বড় পদক্ষেপ ট্রাইকে প্রস্তাব সম্পূর্ণরূপে 2G এবং 3G বন্ধ করা যাবে না আর যদি বন্ধ করা হয় তাহলে বন্ধ করতে যদি জোর করা হয় তাহলে 2G এবং 3G থেকে 4G 5G তে স্থানান্তরিত করলে ব্যবহারকারীদের ভোটটুকি দেয়া উচিত বলে জানিয়েছেন বোরাফন আইডিয়া তো फ्रेंड्स এই ছিল মূলত আপডেট আপনি কোন কোম্পানি সিম ব্যবহার করেন আপনার বাড়িতে যদি বোরাফন আইডিয়া সিম থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে এবং আপনি কি সাপোর্ট করবেন যে এই মুহূর্তে 2G এবং 3G 3G পরিষেবা অথবা কিপড মোবাইল গুলো বন্ধক কমান্ড বক্সে লিখে জানাবেন थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग